হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা দেখব জুম অ্যাপসে কিভাবে প্রেজেন্টেশন কন্ট্রোল করা যায়। আমি এর জন্য প্রথমেই জুম অ্যাপসে চলে যাব। আমি জুম অ্যাপসকে ডাবল ক্লিক করলাম, ইতিমধ্যেই জুম অ্যাপসটি কিন্তু আমার ডিভাইসে ইনস্টল করা হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। সমস্ত ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকন ক্লিক করে অল প্রেস করবেন। ওকে, মূল এপিসোডে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জয়েন, মিটিং এবং সাইন ইন দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি আমি নিজে হোস্ট হই এবং নিজে আমি একটা মিটিং ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই কিন্তু সাইন ইন বাটন ক্লিক করতে হবে। যদি অন্য কেউ হোস্ট হয়, আমি সেখানে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করতে চাই, তাহলে জয়েন মিটিংয়ে ক্লিক করব। আমি যেহেতু নিজেই একটা মিটিং ক্লিক করব, মিটিং ক্রিয়েট করে আমি বেশ কিছু মানুষকে ইনভাইট করব, সেই জন্য আমি ফার্স্টে সাইন ইন বাটন ক্লিক করলাম। এখানে বেশ কিছু অপশন আপনার কাছে চাওয়া হবে। সেখানে আপনি যদি গুগল দিয়ে করতে পারেন অথবা SSO দিয়ে সাইন ইন করতে পারেন, FB দিয়ে সাইন ইন করতে পারেন, আরও বেশ কিছু অপশন রয়েছে। তো আমি প্রথমেই আমি আমার ইমেল আইডি দিয়ে একটু ট্রাই করি যে কিভাবে ইমেল আইডি দিয়ে আমরা সাইন ইন করবো। আমি এর জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে জিমেল আইডি দিয়ে আমি সাইন ইন করেছিলাম, সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিব। ওকে, পাসওয়ার্ড এবং জিমেল আইডি দেওয়ার পরে আমি সাইন ইন বাটন ক্লিক করব। আমি এর আগে যদি কিপ ইন সাইন ইন যদি দিয়ে রাখি তাহলে আমার কিন্তু এই জিমেল আইডিটা অল টাইম সাইন ইন অবস্থায় থাকে। ওকে, আমি এখানে সাইন ইন বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুম প্ল্যাটফর্মটি চলে আসলো। এখন বাজে ঘড়িতে 7:12। আমি ব্যাক টাইম দিয়ে তৈরি করতে পারবো, তবে 30 মিনিট কিংবা 40 মিনিটের পিছনের টাইম দিয়ে কিন্তু আমি ক্রিয়েট করব না, এতে করে আমাদের কোনো ইভেন্ট তৈরি হবে না। তো সাধারণত আপকামিং ইভেন্ট হয় অথবা রানিং ইভেন্ট হয়। সাপোজ এখানে 7:13 বাজে, আমি যদি একটা শিডিউল তৈরি করি নতুন মিটিংয়ের জন্য, এখানে আমাকে 8টা সাজেস্ট করেছে। আমি এর আগেও তৈরি করতে পারি, এখানে আমি টাইম দিব। আমি কিন্তু বেশ কিছু প্রিভিয়াস টাইম পাচ্ছি, বাট প্রিভিয়াস টাইমে করলেও কিন্তু সেই মিটিংটা ফ্রুটফুল হবে না, কারণ পিছনে যেয়ে সময় কখনো পিছানো যায় না। ওকে, আমরা এখন মনে করি যে 7টা একটা মিটিং অ্যারেঞ্জ করার কথা ছিল 7:00 এবং এখানে আপনাকে 0 আওয়ার, 1 আওয়ার কোনো কিছুই দেবে না যদি আপনি একটা অ্যাকাউন্ট ওদের কাছ থেকে কিনে না নেন। ফ্রি অ্যাকাউন্টের জন্য সাধারণত 45 মিনিটস আপনাকে দেওয়া হবে, আর যদি পেইড অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে কিন্তু প্রায় 24 ঘন্টা, মানে টানা এক দিন এক রাত কিন্তু আপনি মিটিং করতে পারবেন। ওকে, আমি যেহেতু ফ্রি পেইড ভার্সন না, ফ্রি ভার্সন, সেহেতু আমাকে 45 মিনিটস দিয়েছে। এখানে অটোমেটিক্যালি বেশ কিছু জেনারেট হবে। আমি এখানে কোনো অপশনই ক্লিক করলাম না, বাই ডিফল্ট সব কিছুই দেওয়া হলো। যেমন মিটিং আইডি জেনারেট অটোমেটিক্যালি, আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হবে। ওকে, আমি যদি পার্সোনাল করতে চাই তাহলে আমাকে একটা আইডি দেওয়া হয়েছে এখানে, এই আইডি বরাবর পার্সোনাল মিটিং ক্রিয়েট হবে। ওয়েটিং রুমটা টিক চিহ্ন দেওয়া আছে। ভিডিও কে কে শেয়ার করতে পারবে, হোস্ট, পার্টিসিপেন্ট, আমি সব কিছুই আপাতত অফ করেই জয়েন করাবো। ক্যালেন্ডার আউটলুক হিসাবে আসবে। ওকে, আমি অ্যাডভান্স অপশনে যেতে পারি। অ্যাডভান্স অপশনে আরও কিছু অপশন রয়েছে, যেমন অ্যানাবল জয়েন বিফোর হোস্ট, মানে হোস্ট জয়েন করার আগেই পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে কি না, এখানে ক্লিক করলে পার্টিসিপেন্ট আগেই জয়েন করবে। আর যদি মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, মানে জয়েন করার আগেই সে মিউট হয়ে যাবে, আর মিউট অবস্থায় সে জয়েন করতে পারবে না। অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন এ লোকাল কম্পিউটার, এরকম বেশ কিছু অপশন অ্যানাবল ডিসেবল করে বন্ধ বা চালু করা যায়। ওকে, আমি সেভ বাটন দিয়ে আমি একটা মিটিং শিডিউল করেছি, ইতিমধ্যে শিডিউল হয়ে গেছে, একটু প্রসেসিং দেখাচ্ছে।
এটা ইন্টারনেটের স্পিড এবং ডিভাইসের স্পিডের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে কতক্ষণ সময় আসলে এখানে নেবে। ওকে, শিডিউল হয়ে গেল। আমি বাই দিস টাইম একটা নোট অন্য একটা অ্যাপ ছিল, আমি এটা বন্ধ করে দিয়েছি। এইখানে সাইম ফরাজিস জুম 3.3. এখানে 3 ডট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে কপি ইনভাইটেশন, দ্যাট মিন্স এখানে আপনার ইনফরমেশন, এখানে আইডি, পাসওয়ার্ড এবং লিঙ্ক সমস্ত কিছুই আছে। এখন আপনি চাইলেই কিন্তু এই লিঙ্কটা কপি করে আপনি আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারেন, অথবা আপনার ফ্রেন্ড কিংবা যাদের পার্টিসিপেন্ট করে আপনি ইয়েটা করবেন, মিটিংটা করবেন, তাদের কাছে আপনি এই লিঙ্কটা পৌঁছাতে পারেন। আমি একটু আমার সুবিধার্থেই আমি একটু দেখাচ্ছি, এখানে কাউকে যেতে দিতে পারছি না, আমি আমার ডিভাইসেই সেভ করার জন্য আমি নোটপ্যাড চালু করলাম। নোটপ্যাড চালু করার পরে দেখি এখানে কি কি ইনফরমেশন রয়েছে, আমি পেস্ট করব এখানে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক কিছু আছে। বলতে সাইম ফরাজ ইজ ইনভাইটিং ইউ টু শিডিউল জুম মিটিং, টপিক সাইম ফরাজ ইজ জুম মিটিং, টাইম এত তারিখ এতটা বাজে, জয়েন্ট মিটিং, মিটিংয়ের লিঙ্ক এটা, আইডি এটা, পাসওয়ার্ড এটা, এরকম ইনফরমেশনগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়েছে কোত্থেকে, এই 3 ডট অপশন থেকে। এখন আপনিও এখান থেকে জয়েন করতে পারেন, এই লিঙ্ক থেকে, যে লিঙ্কটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এই যে এই লিঙ্কটা লিঙ্ক হয়ে যাবে। আর অথবা স্টার্ট বাটনে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি মিটিংয়ে জয়েন করতে পারছেন। তো এই মুহূর্তে ভিডিওটা চালু হওয়ার জন্য হয়তো বা একটু সময় নেবে, ভিডিওটা অফ করা আছে, অডিওটা চালু করা আছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে অডিও, আপনার নিজের অডিও কিন্তু কন্ট্রোল করতে পারেন, অথবা নিজের ভিডিও কন্ট্রোল করতে পারেন। ওকে, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি যে পার্টিসিপেন্টের ঘরটা। এখানে সিকিউরিটির বেশ কিছু বিষয় রয়েছে, সিকিউরিটি ক্লিক করলে আমাকে অনলাইনে নিয়ে যাবে এবং বেশ কিছু পারপাস দেখাবে। তো এর পাশের যে বাটনটি রয়েছে পার্টিসিপেন্ট, এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার এই বোর্ডটা কিন্তু একটু বড় হয়ে গেল। এই বোর্ডটা যেহেতু বড় হয়ে গেল, সেহেতু আমার এখানে পার্টিসিপেন্টের লিস্ট আসবে। তো আমি একটু একজন পার্টিসিপেন্ট নিয়ে আসি, তারপরে পার্টিসিপেন্টকে এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্ট আসছে। এখানে আমি যেহেতু হোস্ট, আমার নামের পাশে হোস্ট মি, হোস্ট লেখাটা আছে, এই হোস্ট আমি যখন থাকবো তখন পার্টিসিপেন্ট যারা আসবে তারা ওয়েটিং রুম অ্যানাবেল আছে বলেই কিন্তু এখানে এইরকম পার্টিসিপেন্ট আসলে অ্যাডমিটের জন্য অপশন চাইবে। আমি এই পার্টিসিপেন্টের নামের উপরে মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাকে বলা হচ্ছে অ্যাডমিট অর রিমুভ। আমি যদি একে জয়েন করাতে চাই তাহলে অ্যাডমিট বাটন ক্লিক করব, আদারওয়াইজ রিমুভ বাটন ক্লিক করব। অ্যাডমিট বাটন ক্লিক করার পরে একটু সময় নেবে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার পার্টিসিপেন্ট জয়েন করবে, ইতিমধ্যে জয়েন। ওকে, এ কিন্তু জয়েন করে ফেলেছে। তো যাই হোক, এখানে একটু বলে রাখছি যে এখানে কিন্তু আমি স্যাম্পল হিসাবে আমি একই আইডি দিয়ে দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছি। এখানে অনেকজন স্টুডেন্ট আসতে পারে, অনেকেই জয়েন করতে পারে, অনেকেই অনেকভাবেই প্রেজেন্টেশন দেখাতে পারে কিংবা অ্যানোটেশন দেখাতে পারে, করতে পারে, এরকম বেশ কিছু জটিলতা আসতে পারে বা কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাচ্ছি কীভাবে প্রেজেন্টেশনটা রোধ করা যায়। বাই ডিফল্ট জুম থেকে যখন আমি লগ ইন করবো তখন এই স্ক্রিন শেয়ারের যে অপশনটা আছে এখানে, স্ক্রিন শেয়ারের পাশে ঠিক আপেরোর মতো একটা অপশন রয়েছে, স্ক্রিন শেয়ারের পাশে আপেরো, এই আপেরোতে ক্লিক করলে এখানে কিন্তু তিনটা অপশন দেখাচ্ছে। ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এট টাইম, তার মানে একজন পার্টিসিপেন্ট ডিসপ্লে করাইতে পারবে, সেই একজন পার্টিসিপেন্ট হচ্ছে হোস্ট, হোস্ট ছাড়া আর কেউ কোনো পার্টিসিপেন্ট শেয়ার করতে পারবে না। তবে যদি এই মিটিংয়ের কো হোস্ট থাকেন তাহলে সেই কো হোস্ট এবং হোস্ট শেয়ার করতে পারবে, অন্য কেউ শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করতে পারবে না। ওকে, এখন যদি আমি মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার সিমুলটেনিয়াসলি দিই, তাহলে এই মিটিংয়ের যত পার্টিসিপেন্ট আছে সমস্ত পার্টিসিপেন্টই কিন্তু প্রেজেন্টেশন শেয়ার করতে পারবে, আর ওয়ান পার্টিসিপেন্ট দিলে শুধুমাত্র হোস্ট এবং কো হোস্ট, এছাড়া অন্য কোনো পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার করতে পারবে না বা প্রেজেন্টেশন দিতে পারবে না।
ওকে বাই ডিফল্ট ওয়ান পার্টিসিপেন্ট দেওয়া আছে, এটা থাকুক। তার মানে হচ্ছে আমি একমাত্র হোস্ট, আমি একমাত্র প্রেজেন্টেশন দিতে পারবো, এই এইখানে অন্য কেউ প্রেজেন্টেশন দিতে পারবে না। অন্য কেউ প্রেজেন্টেশন দেওয়ার জন্য যদি কোনো অপশনে ক্লিকও করে, তাহলেও কিন্তু হোস্টের কাছে পারমিশন লাগবে, হোস্ট পারমিশন ছাড়া এটা কিন্তু পসিবল হবে না। ওকে, এইভাবে আমরা প্রেজেন্টেশন অফ করে রাখতে পারি। এখন আমরা দেখব কিভাবে মিউট করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন পার্টিসিপেন্ট রয়েছে, সেই পার্টিসিপেন্ট নিজেই মিউট হয়ে আছে। এমন অনেক সময় হতে পারে যে অনেকগুলা মানুষ একসাথে মিলে একটা মিটিং করছে, সেখানে হাউকা ও চিল্লাপাল্লা হইতেই পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা মিউটের অপশনে যাব। সাউন্ড মিউটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিচের এই অপশনে ইনভাইটের পাশে মিউট অল আছে। মিউট অল যদি আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানের অপশন আসবে অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ। আমি কি অ্যালাউ করব যে ওরা আবার নিজে থেকে আনমিউট করতে পারবে? যদি এই অপশনটা এনাবেল করে ইয়েস করি, তাহলে পার্টিসিপেন্ট কিন্তু চাইলেই সে আনমিউট করে কথা বলতে পারবে। আমাকে চেক করি, হ্যালো সায়ম পরাজি, আপনি কি আনমিউট করতে পারছেন? এই যে হ্যাঁ, আনমিউট করতে পারছে, এই যে ওনার মাইক্রোফোনটা চালু হয়ে গেছে। ওকে, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করে দিবেন। ওকে, উনি ওনার এন্ড থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে, আনমিউট করতে পারছে। এখন আমি যদি মিউট অল দিয়ে এই অপশনটা তুলে দিই, তার মানে হচ্ছে আমি পার্টিসিপেন্টকে অ্যালাউ করলাম না আনমিউট করার জন্য, সে মিউট আছে, মিউটই থাকে। ইয়েস বাটন ক্লিক করলাম। সায়ম ফরাজি, আপনি কি আমাকে শুনছেন? যদি শোনেন তাহলে আপনি আনমিউট করার চেষ্টা করেন। ওকে, আনমিউট হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে তিনি আনমিউট করছেন না, করতে পারছেন না। এখন ওনাকে যদি আমি অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমি আক্স টু আনমিউট বাটন ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু তিনি আবার নিজে থেকেই অডিও চালু করে কথা বলতে পারবেন, অডিও বন্ধ করতে পারবেন। আর যদি এই অবস্থায় থাকে, নর্মাল অবস্থায় থাকে, এই যে মিউট অল করেছিলাম যখন, তখন কিন্তু সবাই মিউট অবস্থায় আছে, এটা কিন্তু কেউ আর পারবে না আনমিউট করতে। ওকে, মোর অপশনে গেলে এখানে বেশ কিছু রিনেমের অপশন আছে, পার্টিসিপেন্টকে বের করে দেওয়ার অপশন আছে, যে কীভাবে আমি এই পার্টিসিপেন্টকেই বের করে দেবো। সরাসরি গেলাম, যাওয়ার পরে, নামের উপরে যাওয়ার পরে মোর বাটন ক্লিক করলাম, রিমুভ বাটন ক্লিক করলে কিন্তু সেই গ্রুপ থেকে বের হয়ে যাবে, সে কিন্তু আর জয়েন করতে পারবে না। ওকে, আমরা দেখে নিলাম তাহলে কীভাবে মিউট করতে হয়, কীভাবে আনমিউট করতে হয়। আমি এখন আক্স টু আনমিউট দিলেই কিন্তু সবাই আনমিউট হয়ে যাবে, আনমিউট করতে পারবে। অথবা এই থ্রি ডট অপশনে ক্লিক করলেও কিন্তু এখানে আক্স অল টু আনমিউট, এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে, সবাই আবার নিজে নিজে থেকেই অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব কীভাবে মিউট অপশনটা দেখে নিলাম, আমরা এখন আমরা দেখব যে কিভাবে চ্যাট অপশন বন্ধ করা যায়। ওকে ভিউয়ার্স, আমরা প্রথমে এই আমাদের এই কন্ট্রোল প্যানেলের এই চ্যাট অপশনে যাব। চ্যাট অপশনে যাওয়ার পরে আমাকে এরকম চ্যাট অপশন দেবে। চ্যাট অপশন দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, যে আমি যদি সবার কাছে মেসেজ পাঠাতে চাই, তাহলে এখানে টাইপ করে যা দেব তাই কিন্তু সবার কাছে চলে যাবে, এভরিওয়ান। যদি আমি বাই নেমে কাউকে ইন্ডিকেট করতে চাই, তাহলে এখানে কিন্তু লিস্ট চলে আসছে, খেয়াল করেন। এই লিস্টের যে কাউকে আমি ইন্ডিকেট করেই কিন্তু মেসেজ পাঠাতে পারি, এরকম হাই হ্যালো বলতে পারি, কিংবা যে কোনো মেসেজ কিন্তু পাঠাতে পারি। অথবা এখানে ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে, আপনার কম্পিউটার থেকে, মাইক্রোসফট শেয়ার প্রিন্ট থেকে, বক্স থেকে, গুগল ড্রাইভ থেকে, ওয়ান ড্রাইভ থেকে, ড্রপ বক্স থেকে কিন্তু আপনি যে কোনো ফাইল সবার উদ্দেশ্যে দিতে পারেন। ওকে, আমাদের কথা যেহেতু চ্যাট অপশন বন্ধ করা, সেহেতু আমরা চলে যাবো এই থ্রি ডট অপশন, এই যে মোর অপশন। এই মোর অপশন ক্লিক করার পরে আমাকে কিন্তু বলবে পার্টিসিপেন্ট ক্যান চ্যাট উইথ, পার্টিসিপেন্ট কার কার সাথে চ্যাট করতে পারবে। নো ওয়ান মানে কারোর সাথে পারবে না, হোস্ট অনলি, মানে যিনি এই লিঙ্কটা ক্রিয়েট করেছেন তিনি হচ্ছেন হোস্ট, শুধুমাত্র ওনার সাথে কথা বলতে পারবেন। যদি এরকম হয় তাহলে হোস্ট অনলি, মানে পার্টিসিপেন্ট চাইলে হোস্টের সাথে কথা বলে নিল, তখন কিন্তু অন্য কোনো পার্টিসিপেন্ট এই মেসেজগুলো দেখবে না। এভরিওয়ান পাবলিকলি, অর্থাৎ সবাই পাবে,
সবাই তার মেসেজ দেখতে পাবে। যেমন আমি কিছুক্ষণ আগে হ্যালো লিখেছি, এটা কিন্তু সবাই দেখতে পাবে। এরকম এভরিওয়ান পাবলিকলি অ্যান্ড প্রাইভেটলি, প্রাইভেটলিও একটা মেসেজ পাঠাতে পারবে, এসএমএস দিতে পারবে, অথবা পাবলিকলিও দিতে পারবে। তাহলে আমরা এই বাটনটা ক্লিক করে রাখি। যদি এরকম মনে হয় যে আমি স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের বা পার্টিসিপেন্টদের কাউকেই আমি কথা বলতে দিব না, মেসেজ দিতে দিব না, তাহলে আমি কিন্তু নো ওয়ান বাটনটা ক্লিক করে রাখবো। তাহলে তারা এই বক্সটাই পাবে না, চ্যাটের বক্সটা। আর যদি বলি যে না অনলি হোস্টের সাথে কথা বললে, তাহলে শুধুমাত্র অনলি হোস্টের কাছেই একটা মেসেজ বা এসএমএস পাঠাতে পারবে। ওকে ভিউয়ার্স, এভাবে আমি মোর অপশন থেকে আমি কন্ট্রোল করতে পারছি। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা এতক্ষণ যাবত দেখছিলেন, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে অথবা যে কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি মধ্যে আর কী কী হলে ভালো হতো কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।